নাগরিক সমাজের ব্যানারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি নাগরিক সমাজের অধীনে আমরা সবাই আসছি দেশের সব একরাম আসছেন ইনশাল্লাহ তাদের টাকা থাকতে পারে তাদের সাথে আমেরিকা থাকতে পারে তাদের সাথে রাশিয়া থাকতে পারে তাদের সাথে নানা কিছু থাকতে পারে যখন হামাসের তুফান আলাক্সা শুরু হয়েছিল বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাফিদ আল্লাহ তখন বলেছিলেন যে আমরা পৃথিবীর মানুষ বিশ্বাস করে সুপার পাওয়ার আমেরিকা হামাসের অভিযান তুফান প্রকাশ করেছে এটা প্রমাণিত করেছে আমাদের যে বছরের মুসলমানদের যে চোদ্দা আমেরিকা পরাশক্তি হতে পারে না রাশিয়া পরাশক্তি হতে পারে না চীন শক্তি হতে পারে না আমাদের পৃথিবীতে পাওয়ার পাওয়ার কিছু নাই একমাত্র আল্লাহ সুপার পাওয়ার একমাত্র আল্লাহ বলে পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে আমরা দেখেছি আফগানিস্তানের সাধারণ তালিব মুজাহিদরা ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমরা দেখেছি আমাদের ফিলিস্তিনের হামাসের মুক্তিকামী মুজাহিদরা পৃথিবীর চতুর্থ পরাশক্তি বলা হয় তাদেরকে ইসরায়েলকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ইনশাল্লাহ সময় বেশি দিন বাকি নাই পৃথিবীর মুক্তি কামে মুসলমানরা জেগে উঠেছে পৃথিবীর সব জায়গায় এতদিন আমরা মার খেয়েছি এখন আফগানিস্তান থেকে আমরা মার দেওয়া শুরু করেছি পৃথিবীর যে ভূখণ্ডে যারা ইসলামকে বিতাড়িত করতে চাইবে ইনশাল্লাহ মুসলমানরা তাদেরকে যেইভাবে প্রতিরোধ করা দরকার সেইভাবে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ তাদের ইতিহাস কিন্তু অত্যন্ত সমৃদ্ধ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল আমাদের দাদারা শাহ আব্দুল আজিজ মহাদিস রহমাল্লা উল্লাহ মহাদিসে রহিম রহমাল্লাহ থেকে শুরু করে সৈয়দ আহমদ শহীদ রহিম আল্লাহ সঈদ উ হাজি ইমদাদুল্লাহ মহাজির ম্কি রাহিম সাল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহিম আল্লাহ ইসলাম কাসিম নবি রহিমাহল্লা শেখুল্লিন মাহমুদ হাসান দৌবন্দির রহিম আল্লাহ শেখুল আরব আজম সৈয়দ হুসাইন আহমদ মদানী রাহিমা আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের যত শক্তি ছিল সবকিছু ছিল ক্ষমতা ছিল সব ছিল আমাদের দাদাদের সাথে আমাদের দাদাদের সাথে ব্রিটিশরা পারে নাই তাদেরকে কিন্তু আমরা তাড়িয়ে দিয়েছি তো এই বাংলাদেশ আমরা সব সময় বলি যে আপনি মনে করবেন না এটা তৈমুর আপনি মনে করবেন না এটা ইন্ডিয়া আপনি মনে করবেন না এটা সিরিয়া আপনি মনে করবেন না এটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্র এটা অলি আল্লাহর পুণ্যভূমি শাহজালাল মুজরদ্দ ইয়মানের রহিমা আল্লাহর পুণ্যভূমি এটা বাংলাদেশ এখানে ইসলাম বিরোধী যে যেভাবে ষড়যন্ত্র করা হবে এদেশের তাওহিদি জনতা যদি বুকের রক্ত ঢেলে সব ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাল্লাহ সুতরাং ব্রাকের বাপদাদা ইন্ডিয়া আমাদের সাথে পারে নাই আমাদের শেখে শরমনায় হাবিদ উদ্দিন বলেছিলেন যে এদেশের তাওহিদি জনতা চাইলে এদেশের তাওহিদি জনতার এই সামর্থ্য আছে ব্রাককে আমরা যা কিছু করার আমরা চাইলে করতে পারি ইনশাল্লাহ কিন্তু আমরা সতর্ক করছি আজকে নাগরিক সমাজের ব্যানারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি নাগরিক সমাজের অধীনে আমরা সবাই আসছি দেশের সবগর্নার ওলা মা একরাম আসছেন ইনশাআল্লাহ তাদের টাকা থাকতে পারে তাদের সাথে আমেরিকা থাকতে পারে তাদের সাথে রাশিয়া থাকতে পারে তাদের সাথে নানা কিছু থাকতে পারে যখন হামাসের তুফান আল আকসা শুরু হয়েছিল বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাবিদ আল্লাহ তখন বলেছিলেন যে আমরা পৃথিবীর মানুষ বিশ্বাস করে সুপার পাওয়ার আমেরিকা হামাসের অভিযান তুফান প্রকাশ করেছে এটা প্রমাণিত করেছে আমাদের যে চোদ্দশো বছরের মুসলমানদের যে আকিদা আমেরিকা পরাশক্তি হতে পারে না রাশিয়া পরাশক্তি হতে পারে না চীন পরাশক্তি হতে পারে না আমাদের পৃথিবীতে সুপার সুপার পাওয়ার পাওয়ার বলতে কিছু নাই একমাত্র আল্লাহ সুপার পাওয়ার একমাত্র আল্লাহ বলে পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে আমরা দেখেছি আফগানিস্তানের সাধারণ তালিম মুজাহিদরা ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমরা দেখেছি আমাদের ফিলিস্তিনের হামাসের মুক্তিকামী মুজাহিদরা পৃথিবীর চতুর্থ পরাশক্তি বলা হয় তাদেরকে ইসরায়েলকে ছিন্ন করে দিচ্ছে ইনশাল্লাহ সময় বেশি দিন বাকি নাই পৃথিবীর মুক্তিকে আমি মুসলমানরা জেগে উঠেছে পৃথিবীর সব জায়গায় এতদিন আমরা মার খেয়েছি এখন আফগানিস্তান থেকে আমরা মার দেওয়া শুরু করেছি পৃথিবীর যেই ভূখণ্ডে যারা ইসলামকে বিতাড়িত করতে চাইবে ইনশাল্লাহ মুসলমানরা তাদেরকে যেইভাবে প্রতিরোধ করা দরকার সেইভাবে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ